এরপরে শামীমুল ইসলাম রাতুল জানতে চেয়েছেন ফুটবল খেলা দেখা এবং দল প্লেয়ার নিয়ে মাতামাতি করা যাবে কি না যাদের বেশিরভাগই ইহুদি এবং অস্থিরতায় ভরা ভাই শামীম মুসলমানের জন্য এই ধরনের খেলাধুলায় মেতে ওঠা এটা কোন অবস্থাতে জায়েজ নয় ইমানদার তখনই তিনি প্রকৃত অর্থে ইমানদার হতে পারবেন যখন অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারবেন যে কাজে তার পার্থিব প্রত্যক্ষ উপকারিতা নেই এবং পারলৌকিক উপকারিতাও নেই নবী করিম তর্ক মালায় আনি ইমানদারের ইসলাম সৌন্দর্য মণ্ডিত হবে তখন যখন তিনি অহেতুক অনর্থক কাজ পরিহার করতে পারবেন আল্লাহ তালা সফল ইমানদারদের অন্যতম একটা শর্ত উল্লেখ করেছেন আইনলা হোমায়ুন যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকেন এগুলো অনর্থক কাজ শুধু অনর্থক কাজই নয় এগুলোর মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের প্রতি বৈরিতা প্রদর্শন করা বৈরিতার বিশ্বাস এবং বৈরিতা অন্তরে ধারণ করা এটা ইমানদারের জন্য কর্তব্যের অংশ যারা আমার আল্লাহকে স্বীকার করে না আমার আল্লাহকে অস্বীকার করে যারা তহিদকে যারা অস্বীকার করে তারা আমার আপন হতে পারে আমার বাবার জন্ম নিয়ে আমার নিজের জন্ম নিয়ে কেউ যদি সন্দেহ পোষণ করে তাকে আমি বন্ধুরূপে গ্রহণ করতে পারি না তাকে আমি সাপোর্ট করতে পারি না অতএব এটা আমার আদর্শের ব্যাপার ইমানের ব্যাপার এখানে শয়তান আমাদেরকে তথাকিত উদারতার কথা বলে আমাদের ইমানটাকে ধ্বংস করে দেয় অতএব ইয়ুদু খ্রিস্টান খেলোয়াড়দের সাপোর্ট করা ইভেন আপনার মুসলিম খেলোয়াড় যদি হয় সেখানে পক্ষবক্ষ করা যেখানে এই খেলার সাথে না আপনার হারাম বহু আপনার কাজের সম্পর্ক রয়েছে জুয়া এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত মদের আসর হয়ে থাকে প্রকাশ্যে মদের প্রমোশন হয়ে থাকে এবং নারী পুরুষ একত্র হয়ে আপনার পর্দাহীন তার সয়লাভ এখানে হতে থাকে চোখের জানা হতে থাকে অসংখ্য গুণা হয়ে থাকে নেশা তৈরি হয় নামাজের প্রতি মনোযোগ নষ্ট হয় এবং সময় অপচয় হয় সব মিলিয়ে এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় আজ আমরা মুসলমানরা চেতনাহীন হয়ে গেছি যার কারণে আমরা এই সমস্ত বিষয়ের পেছনে চলে যাচ্ছি আল্লাহ রাবুল্লা আলীন আমাদেরকে এ সমস্ত গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যেগুলোকে বীরোদ্রহ্মদ নামে আমরা জায়েজ মনে করছি অনেকে মোহাম্মদ